সঠিক ইনফরমেশন পান এবং বাজারে গিয়ে ভুল জিনিসটা না কিনে ফেলেন সেই কারণে আমি এখনো ল্যাপটপ রিভিউ দিচ্ছি আগামী দিনে দেবো এবং সাথে স্মার্টফোন গ্যাজেটসের এর আসবে আসবেই যাই হোক আজকে আমার কাছে রয়েছে শাওমির নতুন মি নোটবুক প্রো ল্যাপটপটি এবং সত্যি কথা বলছি আমি খুবই ইমপ্রেসড হয়েছি কিন্তু আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে সব ল্যাপটপে আমি একটা দুটো কনস বের করেই ফেলি এই ল্যাপটপেও রয়েছে কিছু তো শেষ সব ভিডিওটিকে দেখবেন খুবই ইন্টারেস্টিং ল্যাপটপ এবং ছোট্ট অনুরোধ করবো যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে কী হবে আগামী দিনে আমি যে যে ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে আপনাদের প্রত্যেকের উপস্থিত আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চলুন ভিডিওতে আগে শুরুতেই বন্ধুরা আমি মেন হাইলাইট নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এর ডিসপ্লে ইটস এক্সেলেন্ট এটি একটি ফরটিন ইঞ্চের কোয়ার ডিস আইপিএস সিডি প্যানেল এবং এর ভিউইং অ্যাঙ্গেলসগুলো দুর্দান্ত আপনি যদি এক্সট্রিম অ্যাঙ্গেল থেকেও ল্যাপটপের দিকে তাকান কোনো রকম কালারে কিন্তু পরিবর্তন আসবে না যেটি একটি খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট আজকের দিনে এছাড়া বন্ধুরা এখানে যে ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড যেটা সাফিসিয়েন্টলি ব্রাইট কিন্তু তার থেকেও ভালো পয়েন্ট হচ্ছে এখানে আপনাদের একটি অ্যান্টিগ্লেয়ার কোটিং দেওয়া হয়েছে এটা দিলে কি হয় যে ধরুন ডিরেক্ট আলো পড়ছে আপনার ল্যাপটপে সেটা রিফ্লেক্ট হয়ে আসে না ফলে আপনাদের কাজ করতে সুবিধা হয় চোখে আপনাদের কোনো রকম কষ্ট হবে না ডেফিনেটলি কাজ করে সবই এখানে খুব ভালো কিন্তু নিক্ষেপ করেছে এছাড়া বন্ধুরা এখানে আপনাদের দেওয়া হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি কালার গ্যামেটের সাপোর্ট এবং এটা দেওয়ার ফলে কি হয় বন্ধুরা যে কালার্স গুলো আরও রিয়েল লাইফ মতো হয়ে যায় টু টু লাইফ মনে হয় এর ফলে আপনার যদি সিনেমা দেখেন ওয়েব সিরিজ দেখেন ভিডিও দেখেন ইউটিউবে আমার সব কিন্তু খুবই আসল বাস্তব জগতের সাথে সমান মনে হতে থাকবে কালার্স গুলো আরেকটা অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে ধরুন আপনার কোনো ফটোগ্রাফার প্রফেশনাল যাদের ছবিতে কালারের মাহাত্ম অনেক বেশি তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা পারফেক্ট কারণ এখানে আপনার পারফেক্ট কালার গ্রেডিংয়ের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর জন্য তাই কালার গ্রেডিং এর কাজ দূরান্তভাবে হবে তো ডিসপ্লে তো বন্ধুরা এখানে খুবই এক্সেলেন্ট এখন ভিডিওতে তো খুব মজা পাবেন কিন্তু অডিওতে একটু সমস্যা হতে পারে তার কারণ আপনাদের এখানে যে বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে দেখুন বটম ফায়ারিং বলে সমস্যা না কিন্তু এগুলো আমার খুবই ডিম মনে হয়েছে এখানে টু ইন্টু টু ওয়াটের স্পিকার দেওয়া হয়েছে এবং যথেষ্ট আস্তে বাজে এগুলি কিন্তু এতটাও আস্তে বাজার কথা নয় তার কারণ ফোর ওয়াটের স্পিকার সিস্টেম কিন্তু এতটাও আস্তে বাজার কথা নয় আমার মনে হয় এখানে কোনো রকম সফটওয়্যারের ইস্যু রয়েছে মেবি ফিউচারে কোনো আপডেটের সাথে এটা হয়তো ফিক্স হতে পারে কিন্তু আপাতত এটা বেশ ডিম এখন টুইটার এবং ইউটিউবের অনেক টেক পণ্ডিতরা বলতে পারে যে এটা একটি ম্যাকবুক এয়ারের কপি এবং সত্যি কথা বলতে গেলে আমি পরোয়া করি না দেখুন আমার এটা বিশ্বাস যে আপনাদের যদি একটি সঠিক দামে সঠিক প্রোডাক্ট দেওয়া হয় যেটি দেখতে সুন্দর হবে এবং সঠিকভাবে ফাংশনাল হবে তাহলে কিছু যায় আসে না এবং এই ল্যাপটপটা পারফেক্টলি সেগুলো টিকমার্ক করে দেয় এখানে বন্ধুরা যে বেল কোয়ালিটি দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত রোবাস্ট অলমোস্ট মোস্টলি এই ল্যাপটপটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বানানো হয়েছে এবং দুর্দান্ত কোয়ালিটি লিড এরিয়া তো ফ্লেক্স খুবই কম আর কিবোর্ড এরিয়া তো ফ্লেক্স প্রায় নেই বললেই চলে তো দুর্দান্ত আমার বেল কোয়ালিটি লেগেছে এবং এখানে যে হিঞ্জ রয়েছে দেখাচ্ছি একটা ফিঙ্গার দিয়ে আপনারা মাত্র ল্যাপটপটিকে ওপেন করতে পারবেন তো এটি খুবই ভালো বিষয় এবং সাথে যে হিন্সটা রয়েছে সেটা কিন্তু খুবই স্টার্ডি তো কখনও কখনো যদি এক্সট্রিম অ্যাঙ্গেলও ল্যাপটপটিকে রেখে দেন এই হিন লিডটা কিন্তু পড়ে যায় না তো এগুলো ভালো বিষয় এখানে খুব ভালো বেল্ট কোয়ালিটি দেওয়া হয়েছে এবং যদি আমি ওজন নিয়ে কথা বলি ওয়ান পয়েন্ট ফোর এইট কিলোগ্রামের ওজন দেওয়া হয়েছে তা আমার মতো হালকা পাতলা ব্যক্তিও এটা ইজিলি ব্যবহার করতে পারবে ইজিলি ক্যারি করতে পারবে এবং যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা খুব ভালোভাবে করা হয়েছে তো ইজিলি ব্যাগে ভরে নিন হাতে নিয়ে ঘোরাফেরা ফেরা করুন কষ্ট হবে না এবং অবশেষে স্বামী এখানে একটি ব্যাকলিট কিবোর্ড প্যানেল ইউজ করেছে এবং ইজিলি আপনার কিবোর্ডের ব্রাইটনেসকে চেঞ্জ করতে পারবেন এখানে বন্ধুরা একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে কিবোর্ডের উপর যে ফন্ট স্টাইলটা রয়েছে সেটা খুবই কিউট আর ইউনিক আমার এটা ভালো লেগেছে ছোট পয়েন্ট আরেকটা জিনিস বন্ধুরা এখানে যে কিবোর্ড ব্যাকলিট প্যানেলটা রয়েছে সেটা কিন্তু দশ সেকেন্ড অন্তর অন্তর বন্ধ হয়ে যায় কিন্তু এটাকে আপনারা টার্ন অফ করতে পারবেন বায়ো সেটিংয়ে গিয়ে আপনাকে এটাকে টার্ন অফ করতে হবে ধনঞ্জয় বসলি ইউটিউবার তিনি আমাকে এই টিপটি দিয়েছিলেন সো থ্যাঙ্কস টু হিম এখানে টাইপিং করে আমি দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটারের কি ট্রাভেল হয় আমার মনে হয় রেডমি বুকে যে কিবোর্ড ইউজ করা হয়েছে এখানেও সেম কিবোর্ডই ইউজ করা হয়েছে এবং এখানে যে ট্র্যাক প্যাডটা দেওয়া হয়েছে সেটা একদম সেন্ট্রালাইজড পজিশনে রয়েছে মাঝামাঝি খুবই ভালোভাবে কাজ করে উইন্ডোজের সকল জেস্টার সেটা খুব ভালোভাবে ইনপুট করে নিচ্ছিলো আমার কোনো রকম প্রবলেম হয়নি যথেষ্ট লার্জ আছে ট্র্যাকপ্যাডটা এবং যদি ক্লিকার সাউন্ড শুনতে চান তাহলে মাইকের কাছে নিয়ে আসছি তো একটু হালকা মাসি টাইপের কিন্তু ভালো বিষয় খুব বেশিও জোরে এটা বাজে না তো কোনো ক্লাসরুমে যদি থাকেন আপনার সহপাঠীদের এটা ডিস্টার্ব করবে না ও হ্যাঁ এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে সেখানে কিন্তু একটি ইনবিল্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে সাথে এখানে আপনাদের একটি ডেডিকেটেড ম্যাক্রো কি দেওয়া হয়েছে এবং এটির মাধ্যমে আপনারা কোনো একটি স্পেশাল ফাংশন বা অ্যাপ্লিকেশনকে একইবারে লঞ্চ করতে পারবেন তো সাপোজ কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা খুব বেশি ইউজ করেন কি বাটনটি প্রেস করুন একবারে সেটা খুলে যাবে এর ইনপুট আউটপুট পোর্টস নিয়ে যদি কথা বলি তাহলে ডিটেলস আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন জরুরি সব রকম পোর্টস এখানে পেয়ে যাবেন কিন্তু এখানে কোনো রকম এসডি কার্ড স্লট দেওয়া হয়নি আমার মনে হয় অনেক প্রফেশনাল ফটোগ্রাফার এটাকে ইউজ করবে তার কারণ এখানে যে কালার অ্যাকুরেট ডিসপ্লে দেওয়া হয়েছে তার জন্য তো এসডি কার্ড স্লট থাকলে ভালো হতো কিন্তু আবারও প্রফেশনালদের কাছে আই থিঙ্ক আগে থেকে একটি এসডি কার্ড রিডার থাকবে তো আই থিঙ্ক একটি ছোটোখাটো কস্ট কাটিং করা হয়েছে এটা মানিয়ে নেওয়া যায় আচ্ছা চলুন বন্ধুরা আমরা আবার একটু গভীরে যাই অর্থাৎ এর ইন্টারনাল স্পেক্স নিয়ে কথা বলি চলুন তো আমার কাছে যে ভ্যারিয়ান্টি রয়েছে সেখানে রয়েছে ইন্টারেল কোর আই সেভেন ইলেভেন থ্রি সেভেন জিরো এইচের এর এটি একটি ফোর কোর এইট থ্রেডের প্রসেসার যার টিডিপি ভ্যালু হচ্ছে থার্টি ফাইভ ওয়ার্ডস সাথে আমার কাছে রয়েছে সিক্সটিন জিবি ডুয়েল চ্যানেল র্যাম ক্লক 3200 থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড মেগাহার্টস এবং পাঁচশো বারো জিবির এন পিসিআই থ্রি পয়েন্ট ও এস এবং ফর জিপিও এখানে ইন্টেলের যে ইন্টিগ্রেটেড আইরিস এক্সি গ্রাফিক্স রয়েছে সেটা দেওয়া হয়েছে এখন বাঙালির মন অল্পতে সন্তুষ্ট নাও হতে পারে তো আপগ্রেডেশন নিয়ে কথা বলা যাক তো এখানে আপনার যে স্টোরেজ আছে সেটাকে এক্সপ্যান্ড করতে পারবেন কিন্তু যে র্যাম আছে সেটা কিন্তু সোল্ডার্ড মানে র্যাম পরিবর্তন করতে পারবেন না তো আপনার যদি ল্যাপটপটি কেনে নিই আমি বলবো সিক্সটিন জিবি র্যামটা কেনার চেষ্টা করুন দীর্ঘ জিবি হবে আপনাদের ল্যাপটপ ভালো কাজ করতে পারবেন এসএসডি স্পিড দেখে নিন তো খুবই ফাস্ট আমি বলবো এবং খুবই ইমপ্রেসড হয়েছি আমি স্পিড থেকে আসলে ল্যাপটপটি বুট আপ হতে অ্যারাউন্ড নয় সেকেন্ডস মতো সময় নিয়ে নেয় গিগ বেঞ্চ বেঞ্চমার্কের স্কোরস দেখে নিন আর রেজাল্টস অ্যাকচুয়ালি খুবই দারুন এসছে কিন্তু একটু ইনকনসিস্ট্যান্ট এখানে দেখুন সিঙ্গেল কোর স্কোর আর মাল্টি কোর স্কোর ধীরে ধীরে কিন্তু বাড়ছে কিন্তু ওপেন সেল স্কোরের ক্ষেত্রে এটা ব্যালেন্সড মোডে অন ব্যাটারিতে আসলে সবচেয়ে বেশি স্কোর পেয়েছে তো এখানে বন্ধুরা একটুখানি কিন্তু পারফরমেন্সের ড্রপ হয়েছে বলতে হবে কিন্তু আমি বলবো এবং যখন এটায় আমি আবার স্ট্রেস দিয়ে পুনরায় গিগ বেঞ্চ টেস্ট করেছিলাম তখন কিন্তু পারফরমেন্সে ভালো মতো ড্র তো হ্যাঁ এই জিনিসটা কিন্তু কখনো কখনো হতে পারে সেভেন জিপ বেঞ্চমার্কে দেখুন ব্যালেন্সড মোড অন ব্যাটারিতে আসলে স্কোর পারফরমেন্স মোড অন ব্যাটারির তুলনায় ভালো এসছে কিন্তু যখন আমি এটাকে চার্জে লাগিয়ে দিয়েছিলাম তখন দেখুন স্কোর বুস্ট চলে এসছে যেটা একটি ভালো বিষয় যদিও সিনেভেন চার টোয়েন্টি থ্রিতে স্কোর খুবই দারুণ ছিল আর এখানে আমি মাল্টিপাল টাইমস চেক করেছিলাম এবং পারফরমেন্সে কোনো রকম ড্রপ আমি লক্ষ্য করিনি তো ইয়েস আপনারা এই ল্যাপটপে সব ধরনের কাজ খুবই ভালো মতন করতে পারবেন কিন্তু যদি এখানে খুবই হেভি লোড চাপিয়ে দেন তাহলে কখনো কখনো কিন্তু থ্রটলিং হওয়ার একটা চান্স থেকে যাবে যাই হোক এখানে কিন্তু ভিডিও এডিটিং আপনারা দারুণ করতে পারবেন একটি টেন মিনিটের টেন টিপি ক্লিপ উইথ সাম কালার কারেকশান প্লগ ইন আর লার্ট দিয়ে এটা রেন্ডার করতে ইভেন অন ব্যাটারিতে মাত্র সময় নিয়েছিল টু মিনিটস অ্যান্ড থার্টি এইট সেকেন্ডস তো ইয়েস এখানে কিন্তু আপনারা বেশ কমপ্লেক্স টেনের টিপি ভিডিও এডিটিংও ভালো মতন করতে পারবেন আমরা এখানে গেমিংও টেস্ট করেছিলাম ভ্যালোরান্ট গেম টেন এট টিপিতে লো গ্রাফিক্সে সেট করে এবং উইদাউট স্ক্রিন রেকর্ডিং আমরা অ্যারাউন্ড নাইনটি টু ওয়ান হান্ড্রেড এপিএস পাচ্ছিলাম কিন্তু যখন আমরা স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছিলাম তখন ইমিডিয়েটলি এটা ফিফটি টু সিক্সটি এফপি ড্রপ হয়ে গেছিলো তো হ্যাঁ উইদাউট স্ক্রিন রেকর্ডিং আপনারা ক্যাজুয়াল একটা দুটো সেশন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রেও মনে রাখবেন কিবোর্ড এরিয়া কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো আনকমফোর্টেবল লাগতে পারে গেমিংয়ের জন্য তো যদি গেমিংই করতে হয় ডেডিকেটেড আপনাদের একটি আলাদা গেমিং ল্যাপটপ কেনা উচিত খেয়াল রাখবেন এটি হচ্ছে একটি প্রোডাক্টিভিটি ল্যাপটপ গেমিংয়ের জন্য কিন্তু এগুলো বানানো হয় না আর এটি হচ্ছে সেভেন টোয়েন্টি বি ওয়েব ক্যামেরা ভিডিও কোয়ালিটি আমি ইচ্ছে করে সিলিং ফ্যান অন রেখেছি তার কারণ এটি গ্রীষ্মকাল এবং স্বাভাবিকভাবে সকলে সবসময় ফ্যান অফ করে ভিডিও কল নেবে না ঠিক আছে ভিডিও কলিটি অসুবিধা নেই যেমন হওয়া উচিত ভিডিও কলস নিতে পারবেন বেশি টিউবলাইট জ্বলছে যে অডিও শুনছে সেটাই ইন্টারনাল মাইক থেকে রেকর্ড হচ্ছে আর টেবিলে যদি ক্ল্যাপ ক্ল্যাপও করেন তাহলে স্ক্রিন ওয়াবেল হবে না যেটি ভালো বিষয় তো কোনো ডিস্টার্ব হবে না ঠিক আছে এখন বন্ধুরা আমি থার্মালস নিয়ে কথা বলতে চাই অর্থাৎ ল্যাপটপটি গরম হয় কি হয় না দেখুন আমি যখন নর্মাল ওয়ার্ক করছিলাম ব্রাউজিং বা ইভেন আমি যখন এই ভিডিওর স্ক্রিপ্ট টাইপিং করছিলাম তখন এই ল্যাপটপটার টেম্পারেচার অ্যারাউন্ড ফর্টি থেকে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াসের ভেতর ঘোরাফেরা করছিল যেটা নর্মাল লেভেল থেকে একটু ওপরে ফলে মন্দিরে একটু সামান্য ওয়ার্ম ফিল হবে যদি করে রেখে কাজ করেন একটুখানি বেশি গরম মনে হবে কিন্তু খুব আনকমফোর্টেবলও নয় আমি আপনাদের অ্যাসিওর করতে পারছি অন্যান্য ল্যাপটপের তুলনায় সামান্য বেশি গরম মনে হবে এখন এর কারণ কি দেখুন আমার মনে হয় যেহেতু ল্যাপটপটা মোস্টলি মেটাল বিল্ড সেই কারণে হয়তো আপনারা জানেন ধাতু তাপের সংবেদনশীল তো তাপটা একটু বেশি ক্যাচ করে নেয় সেই কারণে হয়তো হতে পারে বাট ঠিক আছে তেমনও কোনো অসুবিধা হবে না আর যখন আমি এখানে হেভি লোড দিচ্ছিলাম স্ট্রেস টেস্ট করছিলাম তখন এর টেম্পারেচার নব্বই ডিগ্রি সেলসিয়াস অবধি যাচ্ছিলো যেটা একদম ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে সেম জিনিসই হয় এখন এইসবের পরে ব্যাটারি কতক্ষণ টিকবে তো দেখুন আমি বলবো ব্যাটারি লাইফটা ডিসেন্ট আমি এখানে নন স্টপ ইউটিউব ভিডিও প্লেব্যাক করছিলাম মাঝে মাঝে ব্রাউজিং ওয়ার্ক করছিলাম স্ক্রিন ব্রাইটনেস ছিল সেভেন্টি পার্সেন্টে এবং ঠিক পাঁচ ঘন্টা বাইশ মিনিট পরে এর ব্যাটারি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট থেকে ড্রপ হয়েছিল যেটা আমি বলবো ডিসেন্ট যদিও চার্জিং নিয়ে সমস্যা নেই এখানে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন সাথে এবং এটি টাইপ সি পোর্টের থ্রু চার্জ করে অর্থাৎ পাওয়ার ডেলিভারি সাপোর্টেড তো ফিউচার প্রুফ হয়ে যায় যেটি একটি খুবই ভালো বিষয় এখন ফাইনালি দাম নিয়ে কথা বলা যাক তো যে আই ফাইভ ভ্যারিয়েন্ট রয়েছে তার দাম ইন্ডিয়াতে ফিফটি সেভেন থাউজেন্ড রুপিস এবং আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে আই সেভেনের এর দাম ইন্ডিয়াতে সেভেন্টি থ্রি থাউজেন্ড রুপিস এবং আমার মনে হয় স্বামী এবার খুবই ভালো কাজ করেছে এবং ল্যাপটপটি কিন্তু যথেষ্ট কেনার যোগ্য আপনারা যদি একজন নর্মাল স্টুডেন্ট হন ল্যাপটপ আপনার জন্য আপনার যদি অফিস ওয়ার্কার হন আপনাদের জন্য আপনি যদি কোডিং করেন আপনাদের জন্য হবে এটা এবং আপনি যদি ফটো এডিটার হন কালার অ্যাকুরেট ডিসপ্লে চান এই ল্যাপটপটি আপনাদের জন্য যদি ভিডিও এডিটিং করতে চান মডারেট থেকে হেভি হেভিটেনের টিপি সেটাও আপনাদের এটা ফুলফিল করে দেবে শুধুমাত্র যদি আপনারা এখানে সবসময় হেভি লোড দেবেন ঠিক করে রাখেন স্ট্রেস টেস্ট করবেন সবসময় হার্ড কোড মাল্টিটাস্কিং করবেন তাহলে আমার মনে হয় রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ কেনা উচিত যার রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে সেই সব ল্যাপটপে কিন্তু আপনারা এতটা দুর্দান্ত ডিসপ্লে পাবেন না তো আপনাদের এখানে চয়েস করতে হবে যে আপনারা কোন দিকে বেশি যেতে চান এবং সেই প্রায়োরিটি অনুসারে আপনাদের ল্যাপটপটি কিনতে হবে যদি বাংলাদেশে কথা বলি বাংলাদেশে এখনও অব্দি ল্যাপটপটি লঞ্চ হয়নি বাট যদি লঞ্চ হয় আমার মনে হয় বেস্ট ভ্যারিয়েন্টের দাম সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সিক্স থাউজেন্ডের ভেতরেই থাকা উচিত এবং যথেষ্ট কেনার যোগ্য ল্যাপটপটি এবার সবাই ভালো কাজ করছে শুধুমাত্র যদি ওই স্পিকারটা বেটার হয়ে যত আরও পারফেক্ট হয়েছে তো ল্যাপটপটি যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাতে বলবেন না ভিডিওটি ভালোভাবে বেশি লাইক করে দেবেন তো আপনার দিন ভালো কাটুক আসেন আজকের মতো বিদায় আনাছি সব ভালো লাগবেন